হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে লাউয়ের সবজি বানিয়ে দেখাবো। লাউ মানে এখানে তো লাউ বাংলার মতো পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় সরু সরু, যাকে বলে বটল গোর্ড বা লকি। যাই হোক, স্বাদে কিন্তু একই রকম লাগে অনেকটা, আর খেতে দারুণ টেস্টি। রেসিপিও সহজ, চলুন ঝটপট রেসিপি দেখে নিই। আমি এখানে 1 কাপ ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চাইলে রাত ভর ভিজিয়ে রাখতে পারেন, আর আমার কাছে অত সময় ছিল না। আমি 3-4 ঘন্টা ভিজিয়েছি, আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নেব আর প্রেশার কুক করার জন্য বসাবো। তো এখানে আমার কাছে একটা ছোট্ট প্রেশার কুকার আছে, 1.5 লিটারের, এটা আমি নিচ্ছি। আর এখন কুকারের মধ্যে দিয়ে দেবো ডালগুলো। ডালের সাথে সাথে দিতে হবে জল। তো এখানে আমি ডাল যথেষ্ট সময় ভিজিয়ে রেখেছি, এই জন্য খুব বেশি জলের দরকার নেই। যতটা ডাল তার মোটামুটি 2 গুণ পরিমাণ আমি জল দিচ্ছি। জল দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ। বেশি লবণ দেওয়ার কোনো দরকার নেই, লবণ আমরা পরে হিসাব মতো দেব। একটু ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে ঢাকনা লাগিয়ে আমরা রান্না হওয়ার জন্য রাখবো মিডিয়াম হিটে। মোটামুটি 2 থেকে 3টে সিটি আমরা নিয়ে আসব। যদি হাই হিটে প্রথম সিটি আসতে দেন তাহলে একটু বেশি সময় লাগবে, কিন্তু মিডিয়াম হিটে টোটালি আমার 2 থেকে 3টে সিটি লাগবে পুরোপুরি সিদ্ধ হতে। চলুন তাহলে এটাকে রেখে দিই আর বাকি কাজগুলো করে নিই। তো ততক্ষণে আমি লকি কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটেছি আমি। আর লকিটা একদম কচি ছিল, এজন্য আমি ছিলিনি। যদি একটু বড় হয় তাহলে অবশ্যই ছিলে নেওয়া উচিত, আর কাটার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত, কাটার পরে ধোয়া উচিত নয়। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে নিয়েছি বড় সাইজের। আর এর সাথে নেব আমি আদা রসুন কুটে নিয়েছি আমি। চাইলে আপনি পেস্টও নিতে পারেন, আমি কুটে নিয়েছি আর কি, 1 টেবিল চামচ ভরে হবে এতটা। তো এই কটা জিনিস আমাদের অ্যারেঞ্জ করতে হবে, আর বাকি জিনিসগুলো কিচেনে অ্যাভেলেবেল আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এর মধ্যে জিরে, মানে ফোড়ন দেব আর কি। তো আধা টিস্পুন জিরে দিচ্ছি আমি, আধা টিস্পুন সর্ষে, 2-3টে তেজপাতা দেব আমি, এরকম ছিঁড়ে দিচ্ছি। আর 2-3টে শুকনো লাল লঙ্কা দিয়ে দেব। লাল লঙ্কা স্কিপ করলেও চলে, কোনো অসুবিধা হয় না। আর 1 চুটকি দেব আমি হিং। ফোড়নটা ভালো করে ভেজে নেব। জিরের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের কালারটা হালকা বাদামি করে ভেজে নেব, ট্রান্সপারেন্টের থেকে একটু বেশি করে ভাজবো আর কি। আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কোটা। তো এখন আমি আদা রসুন কোটাটা দিয়ে দিচ্ছি। আর আদা রসুন দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর তারপরে দিয়ে দেব আমরা টমেটো। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটো দেওয়ার পরে সাথে সাথে আমি লবণও দিয়ে দেব স্বাদ মতো। আমি স্বাদের থেকে একটু কমই রাখি, কারণ পরে চেক করে কিন্তু আবার অ্যাড করা যায়, কিন্তু প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে পরে আর কোনো রাস্তা থাকে না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 7 মতো লাল লঙ্কা গুঁড়ো। আর এখন নিচ্ছি আমি 1 টিস্পুন কান্দা লসুন মশালা। এটা একটা মহারাষ্ট্রিয়ান মশলা, এটা পাওয়া যাবে না বাংলায়, আরামসে স্কিপ করুন, কোনো অসুবিধা নেই। আর এখন দিচ্ছি আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো একটা কালারের জন্য। আর 1/2 টিস্পুন গরম মশলা, গরম মশলা লাস্টে আরো একটু দেব আর কি। আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা নিচের থেকে অনেকটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব। টমেটোটা নিয়েছিলাম খুব ভালো পাকা ছিল না, এজন্য বেশি জল বেরোয়নি। আর একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো করে সফট হয়ে না যাচ্ছে আর মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে না আসছে, মানে রিলিজ হয়ে না যাচ্ছে। তো দেখুন এখন যথেষ্ট জল আছে এখনো, কিন্তু তাও টমেটোটা সফট হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে বেশ অনেকটা। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব, আর লাউ দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে মশলা আর লাউ দুটোই একসাথে ভালো করে কষানো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব, আর হিট কিন্তু মিডিয়াম টু লোতে করা আছে। তো এখন আমি ঢেকে দিচ্ছি আবারও 3-4 মিনিটের জন্য। আর 3-4 মিনিট পরে মশলাটাও তৈরি হয়ে গেছে, ভুনা হয়ে গেছে, আর লাউটাও কিন্তু ভুনা হয়ে গেছে, আর একটু জলও বেরিয়েছে, কোনো ব্যাপার নেই। এখন আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প একটু জল দেব, কারণ এর সাথে আমাদের ডালটাও কিন্তু অ্যাড করতে হবে, আর ডালের মধ্যেও যথেষ্ট জল আছে। তো অল্প একটু জল দিলাম লাউটা সিদ্ধ করার জন্য, আর ভালো করে মিশিয়ে এখন আমরা ঢেকে ঢেকে রান্না করব। আর ততক্ষণে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে আপনাকে দেখাচ্ছি। আমি এখানে 2টো সিটি দিয়েছিলাম মিডিয়াম হিটে করে।
আর তারপরে প্রেশারটাকে নিজে নিজে রিলিজ হতে দিয়েছি, এরকমই ছেড়ে দিয়েছিলাম আর কি। দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গোলে মিলিয়ে যায়নি, এরকমই দরকার ছিল আমাদের। এটা সাইডে রেখে দিলাম। আর এতক্ষণে আমাদের সবজিটা কিন্তু 80-85% মতো রান্না হয়ে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ হওয়ার থেকে একটু বাকি আছে আর কি। তো এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আরো কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নেব, মানে ফুটিয়ে নেব, ততক্ষণে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালের যে কনসিস্টেন্সিটা, গ্রেভি কনসিস্টেন্সিটা, ওটাও আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। ডালটা দিয়ে দিচ্ছি আর ডালের জলটাও দিয়ে দেবো, জলটা আমি ফেলবো না। আর জলটা দেওয়ার পরে যদি এক্সট্রা আর আর জল লাগে আপনার, তাহলে দিতে পারেন, কিন্তু আমার এখানে একেবারে জলটা ঠিকঠাক আছে। আমি ভাতের সাথে সার্ভ করব, তাই একটু পাতলা রাখবো, আর এক্সট্রা জল দেওয়ারও কোনো দরকার পড়েনি। এখন আমি আর একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আমি। তো এখন লাস্টে আমি দেব একটুখানি গরম মশলা, আর আমি একটু লবণ চেক করে নেব। তার আগে লবণ চেক করে একটু কম মনে হয়েছে, তো 7 মতো লবণ দিয়েছি আমি, আর আধা টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ফ্রেশ ধনে পাতা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দিচ্ছি না, স্কিপ করছি। যাই হোক, তো আমার গ্রেভি কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে আমার জন্য। আপনার যদি আরো শুকাতে হয় তাহলে শুকিয়ে নিন। আর আমাদের লকি চানা ডাল একেবারে তৈরি হয়ে গেছে। গরমা গরম সবজিটা আমি সার্ভ করেছি, আপনি দেখতে পাচ্ছেন। এটা যদি আপনার রুটি চাপাতির সাথে খেতে হয় তাহলে একটু গাঢ় করতে পারেন, আর ভাতের সাথে খাওয়ার জন্য একটু পাতলা করেছি আমি। খুবই টেস্টি হয়েছে খেতে, অবশ্যই রেসিপি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।